हेलो बंधुरा आमी सागर नील आज के भिडियोते दुटो गान निये कथा बोलबो प्रशांत नील परिचालित एवं प्रभास अभिनीत सालार पार्ट वानेर नतून गान रिलीज करे गेछे सेई गानटा आमार किरकम की लेगेछे सेटा निये कथा होबे तबे सबार आगे कथा बोलबो बादामी हायनार कबले देवालय भट्टाचार्य परिचालित आपकामिंग बांगला छवि जे छविटाके निये आमी तो प्रचंड बेशी एक्साइटेड आमार मन हच्छे ई छविटा खूब भालो किछु होते चलेछे सेई सिनेमाटार प्रथम गान आज के रिलीज करे गेछे गानटार टाइटल हच्छे मिसाइल उत्सव लिरिक्सेर काज करेछेन देवालय भट्टाचार्य निजे गानटा गेयेछेन ऋषि पांडा এবং অমিত চ্যাটার্জি এই গানটা কম্পোজ করেছেন অমিত চ্যাটার্জির কাজ যদি আপনারা ফলো করেন সে কিন্তু পরপর পরপর ভালো কাজ করে চলেছে এবং এই গানটা তার আরো একটা ভালো ক্রিয়েশন এই গানটা প্রচন্ড কাম প্রচন্ড সুদিং শুনতে খুব ভালো লাগছে গানটা এবং আমি গানটার ভিডিওর ব্যাপারে পরবর্তীতে আসছি একটা পার্টিকুলার লাইন নিয়ে আমি কথা বলতে চাইবো এখানে দেবালয় দার লিরিক্স এত ভালো গানটার একদম শেষ দিকে দেখবেন অমিত চ্যাটার্জির ক্যারেক্টার এবং শ্রুতি দাসের ক্যারেক্টার তারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে একটা পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছে এবার সেই বিস্ফোরণ টার মধ্যে দেখুন ভিএফএক্স জনিত সমস্যা রয়েছে ভিএফএক্স এর কাজ ভালো হয়েছে এটা বলা যাবে না প্রবলেমস ডেফিনেটলি রয়েছে বাঙালি পরিচালকদের কাছে সেই বাজেটটা থাকে না যে ভিএফএক্স এর কাজটা তারা টপ নচ করবে যেটা আমরা একটা হলিউড কন্টেন্টের মধ্যে দেখতে পাই ধরুন যেটা আমরা একটা ওপেনহাইমারে দেখতে পাচ্ছি সেটা কখনোই এই ছবির মধ্যে পাওয়া যাবে না এটা পরিচালকের দোষ নয় বা এটা পুরো টিমটার দোষ নয় বাদামি হায়নার কবলের এটা কিছু করার নেই এটা আমাদেরকে মানি নিতে হবে বাকি ছবিটা যদি ভালো হয় সেক্ষেত্রে এই একটা পার্টিকুলার শট সেটা নিয়ে খুব বেশি সমালোচনা করে আমার মনে হয় না কোনো লাভ আছে কিছু ক্ষেত্রে স্কিল সত্যিকারের এনাফ নয় বাজেট লাগে আদারওয়াইজ কিন্তু প্রবলেমস দেখা যাবে এবং সেটাই এখানে হয়েছে আমাদের বাঙালি দর্শক হিসেবে এটুকু অ্যালাউ করতে হবে ডিরেক্টরদেরকে এই পার্টিকুলার শটটা আমরা যখন দেখতে পাচ্ছি পারমাণবিক বোমা বিস্ফোরণের তখন দেখবেন গানটার লাইনটা কি আসে তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম তো এই যে পার্টিকুলার জায়গাটা এই যে লাইনটা এবং সামনে ওরকম একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে দুজন লিড ক্যারেক্টার সিনেমার তারা দেখছে এই জায়গাটা আমার প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে বাকি গোটা গানটারই লিরিক্স যদি আপনারা দেখেন খুব ফ্রেশ ভিজুয়ালস প্রচন্ডই ভালো বেশ কিছু ভালো লোকেশনে গিয়ে দেবালয় ভট্টাচার্য শুট করেছেন সেটা গানটা দেখলে আমরা বুঝতে পাচ্ছি এবং রাতের কলকাতাকে হয়তো যে কলকাতাতে আমরা অন্য বাংলা ছবিরও শুটিং হতে দেখেছি কিন্তু রাতের কলকাতাকে দেবালয় ভট্টাচার্য এত সুন্দরভাবে তুলে ধরেন সেটা তার ড্রাকুলাসের ছবিটা দেখলেও আমরা দেখতে পাবো এত সুন্দরভাবে তিনি রাতের কলকাতাকে তুলে ধরেন দেখতে অপূর্ব লাগে বেশ কিছু দৃশ্যে লাইটের ইউজ এত এত ভালো দেখতে সত্যি অসাধারণ লাগছে মানে এই কলকাতা যেন চিনি না এই কলকাতা এত সুন্দর কিছু জায়গাতে দেখে এরকমটা মনে হচ্ছে তো ওয়ার্ল্ড বিল্ডিংটা যেরকম ধরনের কন্টেন্ট তিনি অডিয়েন্সকে প্রমিস করছেন সেই ধরনের ওয়ার্ল্ড বিল্ডিং কিন্তু এখানে হয়েছে টেকনিক্যালি কিন্তু সেটা অ্যাচিভ করবার চেষ্টা করেছেন দেবালয় ভট্টাচার্য এবং তিনি তাতে সম্পূর্ণরূপে সফল হয়েছেন এখানে আবির চট্টোপাধ্যায় এবং শ্রুতি দাস তাদের পারফরমেন্স কিন্তু এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং ভালো লাগছে কিন্তু তাদেরকে সত্যিকারে আমি আশা করছি আবির চট্টোপাধ্যায় যে স্টেডি অডিয়েন্সটা রয়েছে কিংবা যারা বাংলা সিনেমার দর্শক বাংলা সিনেমাকে ফলো করে যারা দেবালয় ভট্টাচার্যর আগের কাজগুলো দেখেছে দেবালয় ভট্টাচার্যর উপরে যাদের ভরসা রয়েছে যে হ্যাঁ এই পরিচালক ভালো কাজ করে ইন্দুবালা যাদের ভালো লেগেছে ড্রাকুলা স্যার যাদের ভালো লেগেছে তারা যদি যায় প্রথম তিন দিনে হলে গিয়ে যদি ছবিটা দেখে যদি একটু ছবিটা ওয়ার্ড অফ মাউথ গেইন করতে পারে আশা করব এই ছবিটা যেন ব্যবসা সফল হয় ইউনিক কিছু এখানে ট্রাই করা হয় না করা হচ্ছে দেবালয় দা করছেন যদি ছবিটা ভালো হয় যেন ব্যবসা করে ভালো ছবি হলো অথচ ব্যবসা করলো না এটা খুব খারাপ হবে সত্যি বলতে এর পরবর্তীতে যদি কথা বলি সালার সিনেমাটার প্রথম গান নিয়ে সুরজি ছাওয়ানকে এই যে গানটা রিলিজ করা হয়েছে এটা হিন্দি ভার্সানটার টাইটেল বেসিক্যালি আলাদা আলাদা ভার্সানের আলাদা আলাদা টাইটেল এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই গানটা একটা ইমোশনাল গান দুই বন্ধুর মধ্যে যে একটা বন্ডিং সেটাকে বেসিক্যালি এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন ছবির মধ্যেও সেটা প্রথম 30 মিনিটে থাকবে এই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি রয়েছে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি প্রশান্ত নীল তার বিভিন্ন সাক্ষাৎকারে পরিষ্কার বলছেন যে এটা কিন্তু দুই বন্ধুর গল্প তাদের মধ্যে বন্ডিংয়ের গল্প তাদের বন্ধুত্বের ফ্রেন্ডশিপের গল্প তো এই যে ব্রাদারহুডটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন ছবির মধ্যে প্রশান্ত নীল এবং সেটাই যে ছবির মেন জায়গা সেই অনুযায়ী যে প্রথম গানটা রিলিজ করা হয়েছে একটা ইমোশনাল গান বন্ধুত্বের গান এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে মেকাররা যেটা ছবির মধ্যে রয়েছে সেটাই কিন্তু অডিয়েন্সকে প্রমিস করছে অ্যাট দি ফার্স্ট প্লেস এরকম নয় যে ছবিটার মধ্যে আমরা একটা বন্ধুত্বের একটা ইমোশনের জায়গা দেখতে পাবো কিন্তু মেকাররা প্রমিস করছে প্রথম থেকেই মাত দাঙ্গা অ্যাকশন শুধুমাত্র সেটার উপরেই ফোকাস করে যাচ্ছে ইমোশনাল জায়গাটাকে সম্পূর্ণ লুকিয়ে রেখে দিচ্ছে ডেফিনেটলি সিনেমার গল্প সম্পর্কে তারা লুকোতে চাইবেই সেটাই হওয়া উচিত কিন্তু
ইমোশনাল ছবি যখন ইমোশনের ওপর পরিচালক জোর দিয়েছে, যখন আগে থেকে দেখিয়ে দাও ভাই যে এইটা কিন্তু আমাদের ছবি, এই ব্যাপারটা ভালো লেগেছে যে তারা ঠিকভাবে মার্কেট করছে ছবিটাকে। এবার যদি গানটাকে নিয়ে কথা বলি, মিউজিক এখানে রবি বসরুয়ের, আপনারা জানেন মেনুকা পৌডেল তিনি গানটা গেয়েছেন, এবং রিয়া মুখার্জি, আমি জানি না তিনি বাঙালি কিনা, নাম তো শুনে মনে হচ্ছে বাঙালি, তো একজন বাঙালি কন্যার লিরিক্স এখানে, এবং লিরিক্স কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো, হিন্দি লিরিক্সটার কথা বলছি, অন্যান্য ভার্সানগুলো আমি শুনে দেখলাম, আমি সে তো ভাষা বুঝি না বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে হিন্দি লিরিক্সটা কিন্তু বেশ ভালো, ইমোশনটাকে লিরিক্সটা ধরে রাখছে, অ্যাট দ্য সেম টাইম প্রভাসের যে ক্যারেক্টারটা সেটা কতটা বেশি লার্জার দ্যান লাইফ সেটাও কিন্তু অডিয়েন্সকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে লিরিক্সের মাধ্যমে। টাইটেল যেটা সেটা বাংলাটা বেসিক্যালি কি, যে সূর্য যখন নিজেই ছাওয়া হয়ে এসেছে, কিংবা আর একটা লাইন রয়েছে দেখবেন যে জিসকি তাকতকে আগে মত ভি দাম তোড়তে, এরকম একটা লাইন রয়েছে হিন্দি গানটার মধ্যে। তো এই লাইনটার মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানে সালার ক্যারেক্টারটা, প্রভাসের ক্যারেক্টারটা কত বেশি পাওয়ারফুল। তো গানটা এমনিতে ভালোই, তবে আমার মনে হলো রাইমিং যদি একটু বেটার হতো সেক্ষেত্রে এই গানটা আরও আরও অনেক ভালো কিছু হতে পারত। এবার এই যে ব্রাদারহুডের ব্যাপারটা, এটা যদি একবার অডিয়েন্স কানেক্ট করে ফেলে, কারণ দেখুন এই ছবির অডিয়েন্স ম্যাক্সিমামই কিন্তু পুরুষ মানুষ, এটা আমরা সকলে জানি, এই ধরনের ছবির অডিয়েন্স মেজরিটি হচ্ছে পুরুষ মানুষ, তারাই কিন্তু হলে যাবে দেখতে, এবং তারা কিন্তু এই ব্রাদারহুডটার সঙ্গে প্রচণ্ড বেশি পরিচিত। আমরা ছেলেরা, আমাদের মধ্যে এই ভাইচারা ব্যাপারটা কিন্তু রয়েছে, আমার বন্ধু, বন্ধুর প্রতি একটা ভালোবাসা, মানে বেস্ট ফ্রেন্ড মানে সব কিছু আমাদের কাছে, বন্ধু মানে ভাই, তো সেই ব্যাপারটা যদি প্রশান্ত নীল এই ছবিটার মধ্যে এস্টাবলিশ করতে পারেন প্রপারলি, এই পৃথ্বীরাজের ক্যারেক্টারটা এবং প্রভাসের ক্যারেক্টারটার বন্ধুত্বটা যদি প্রশান্ত নীল প্রপারলি দেখিয়ে দিতে পারে, যদি ইমোশনটা একবার ক্লিক করে যায়, তাহলে কিন্তু এই ছবিটাকে কেউ আটকাতে পারবে না, এই ছবিটা কিন্তু সেক্ষেত্রে হিউজ হিউজ কালেকশন করবে, যদি একবার ছেলেরা রিলেট করে ফেলে নিজেদের সঙ্গে, নিজেদের বন্ধুত্বটাকে যদি অনস্ক্রিন দেখতে পায়, ডেফিনেটলি এটা ওয়ার্ক করতে চলেছে। এবং প্রভাসকে, প্রশান্ত নীলকে, তাদের মধ্যে যে ছোটো ছোটো মোমেন্টসগুলো ডিজাইন করা হয়েছে, খাইয়ে দেওয়া হচ্ছে তাদেরকে সেই যে পার্টিকুলার জায়গাটা, কিংবা ঘুম থেকে হঠাৎ করে জেগে যাচ্ছে কোনো একটা বাজে স্বপ্ন দেখে পৃথিবীরাজ, সেখানে প্রভাস যেভাবে তাকে আবার বলছে শুয়ে যা ভাই, এরকম টাইপের যে সিনগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তাদের পারফরমেন্স বেশ ভালো লাগছে। এই গানটা দেখবার পরে কিন্তু সালারকে নিয়ে একটু পজিটিভিটি আমার মনের মধ্যে তৈরি হচ্ছে, ছবিটা কিন্তু ভালো হলেও হতে পারে। আপনাদের কি মতামত এই দুটো গান সম্পর্কে, কীরকম কী লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।